তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছি আমি রাস্তায় বেরিয়ে গেছি। আজকে আমি যাবো বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর বাড়িতে কি কি করব, মোটামুটি 6 থেকে 7 দিনের মতো ওদের বাড়িতে থাকবো। তো ওদের বাড়িতে আমি কি কি করছি সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো, তোমরা দেখতে থাকো। পাচ্ছি বন্ধুরা, মানে ফাইনালি দীর্ঘ পথ অতিক্রম করার পর আমি বান্ধবী বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে আমার বান্ধবী অনামিকা রায়, হাই বলো দেয়। হাই, অনামিকা দেবনা, সরি টাইটেলটা ভুলে গেছি, নিজের টাইটেলের সাথে গুলিয়ে ফেলছি। তো মোটামুটি 7 দিনের মধ্যে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসছে, জানি না আমাকে কী কী খাওয়াবে, কী কী করবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে সবাই, তাহলে দেখতে পারবে কী কী হয়। তাহলে দেখতেই পাচ্ছ আমি আসার সাথে সঙ্গে নতুন অতিথি চলে আসছে, দুটো পিচু। এটা হচ্ছে আমি আর ওটা, দুজনে গলাগলি করছি। তাকাও আমার দিকে, তাকাও। বন্ধুরা, তোমাদেরকে আমি এখন একটা খুব সুন্দর জিনিস দেখাবো, তোমরা একটু অপেক্ষা করো, তাহলে দেখতে পারবে। ওখানে দেখতেই পাচ্ছ একজন বসে আছে, সে আজকে রান্না করবে আমাদের। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের অনামিকা আজকে রান্না করবে, চিকেন রান্না করবে। পেঁয়াজ কাটছে মেয়েটা, পেঁয়াজ কাটতে কাটতে কেঁদে একদম ভাসিয়ে দিচ্ছে। এখনই এমন কাটছিস, বিয়ের পরে কী করবি তাহলে? হ্যাঁ, কী করবি বল, কি করবি? ইয়ে মত বন্ধুরা শুনে নিচ্ছ, বরকে নিয়ে রান্না করাবে। তাহলে এখান থেকে যে বর হবে সে কিন্তু শুনে নাও, ঠিক আছে? রান্না করতে হবে তোমাদের। তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো, দেখো কিরে কি হয়েছে তোর? আরে বলিস না, পেঁয়াজ কাটলাম 4টা, মশা কামড়ে 4টা। ও মা, 4টা দেখি 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 দেখি, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, তাহলে এতক্ষণে তুই মলম লাগা। দেখতেই পাচ্ছ আমাদের বান্ধবী রান্না করছে, গান গেয়ে গেয়ে রান্না করছে। ও চিকেনটা কালারটা দেখো, চিকেনের কালারটা খুব সুন্দর এসছে। চিন্তা নেই, বান্ধবীর বিয়ে আমরা তাড়াতাড়ি দিব, রান্না প্রায় শিখেই গেছে। না কেন, রান্না তুই পারিস, আমি রান্না করতে পারি না। আমি ভাই ট্রেনিং নিচ্ছি। ঠিক আছে, চিন্তা নেই, ট্রেনিং নিতে নিতে একদিন বড় তুই ট্রেনার হয়ে যাবি, আমি শিখতে আসবো। আজকে দেখবো রান্নাটা কেমন হয়েছে, যদি রান্নাটা ভালো হয় তাহলে নেক্সট দিন তোর কাছে শিখতে আসবো আমি। তেজপাতা
তেজপাতা খেলে কালো জামাই পায় শুনেছিলাম, এটা কি সত্যি? যার ভাগ্যে এরকম আছে সেরকমই আছে। আমার বান্ধবী রান্না শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে, আর একটু পরে সার্ভ করবে, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। বল কেমন হলো রান্না? ভালো হয়েছে, দারুন দারুন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বান্ধবী গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি পায়ে ব্যাগ নিয়ে আসছে, আজকে বাজারে আমাকে যাই না কি খাওয়াবে, স্পেশাল গেস্ট বলে কথা, তাই ব্যাগ নিয়ে একদম চলে আসছে, ব্যাগ ভর্তি খরচ আনবে মনে হচ্ছে আজকে। মনের আনন্দে গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমার বান্ধবী তোমাদেরকে একটা গান শোনাবে, তো তোমরা গানটা শুনবে সম্পূর্ণটা মনোযোগ দিয়ে। বন্ধুরা গানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টে অবশ্যই লিখবে তোমাদের গানটি কেমন লেগেছে। মরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চোখ খোলা চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে তার লাগে মিথ্যায় সজ্জা, প্রাণ চায় চোখ খোলা চায়। দেখতেই পাচ্ছ আমাদের সবচেয়ে বড় সঙ্গীত শিল্পী যিনি দিন রাত সারাক্ষণ শুধু গান গান করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাকে এখন ক্যামেরাম্যান বানানোর জন্য নিয়ে চলে এসছে, এত গরমের মধ্যে দেখতে পাচ্ছ মাঠে কি রোদ, এত প্রচুর গরমে এত ঘামছি, আর ও আমাকে জোর করে ঘুম থেকে তুলে নিয়ে চলে আসলো যে এখানে বলে এই এই সিনারিতে নাকি ওর ফটো ভালো হয়। দেখছো কত ফটো তোলার শখ, কি বললি তুই?
তুই এত মিথ্যা কথা বলিস? আমি মিথ্যা কথা বলি? মিথ্যা কথা মানে ফটো আমার সব জায়গায় ভালো। ও তুই তো বিশ্ব সুন্দরী, ভালো তো হবেই না? গরমের মধ্যে তুলে নিয়ে চলে আসলো। ঠিক আছে বন্ধুরা, এখন পরে কথা বলছি, ওকে ছবি তুলে দেয় না হলে আমার মাথাটা এখনই শেষ করে দেবে। তুলে দে, তুলে দে। আমি আজকে আপনাদের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আপনারা এর লাইফে কোনোদিন আগে দেখেননি। তো দেখেই নিন আপনারা। আমার বান্ধবী হারমোনিয়াম বাজাচ্ছে, তো চেষ্টা করছে বাজানোর, কিন্তু ও চাইছে একদিনে যদি গানটা শেখা যায়, কিন্তু সেটা তো সম্ভব না, আমিও পারছি না। তো সে চাইছে একদিনে যদি পারে সব কিছু শিখে নিতে, তার জন্য বাজাচ্ছে। আচ্ছা করুক, চেষ্টা করেই দেখুক, যদি হয় একদিনে যদি শেখা যায়, তাই না? হ্যাঁ, বাজাও বাজাও। বাহ, হয়েছে তো, আরো আরো। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in.